কোয়েল পাখি খুব অল্প জায়গায় বাড়িতে কিন্তু আমরা একটু কোয়েল পাখি পালতে পারি এটা আমাদের পালতে হবে এটা আমাদের পালা উচিত বলে আমি মনে করি আমরা এই যে খরগোশ সারা বিশ্বে এখন খরগোশ পাই যেই খরগোশটার খুরাগুলি ছাগলের মতো এটা কিন্তু ইসলামের বিধান মতো খাওয়া যায় অনেকে যেটা বিড়ালের পায়ের মতো এটা খান না কিন্তু ছাগলের পায়ের মতো যে খুরাওয়ালা যে খরগোশটা আছে এটা আমরা ঘরে ঘরে পালতে পারি এটা বছরে দুই তিনবার করে বাচ্চা দেয় এবং অল্প দিন পারলেই অনেকগুলো বাচ্চা হয়ে যায় এটা নিয়মকানুনগুলি পালার নিয়মকানুনগুলি এখন প্রতিটা থানায় প্রতিটা ডিস্ট্রিক্টে প্রতিটা এলাকায় পশু চিকিৎসক আছে ওদের কাছে জিজ্ঞাসা করলে ওরা সব নিয়মকানুন বলে দেন এগুলির বই আছে আমরা যে শুধু স্বাস্থ্য সম্বন্ধে বলবো তা না স্বাস্থ্য সুরক্ষার জন্য যে খাবারগুলো আছে সেগুলো আমাদেরকে কিন্তু তৈরি করতে হবে এবং অল্প ব্যয় অল্প খরচে যেন আমরা সেই জিনিসগুলো গ্রহণ করতে পারি সেভাবেও আমরা মাঝে মাঝে আলোকপাত করতে পারি আমরা অনেক বিস্তারিত আলোচনা করলাম আসলে এই আমাদের প্রতিদিনের খাবার নিয়ে আশা করি আমাদের দর্শকরা শুনলেন এবং এটি আসলে আমাদের জানাও দরকার আমরা আরেকটি প্রশ্ন যাই যে এবারে প্রশ্নটি ধানমন্ডি থেকে আমাদের কাছে পাঠিয়েছেন মাজরুবা তাহসিন তার উনত্রিশ বছর বয়স প্রশ্ন করেছেন যে আমি অনেক দিন থেকে টনসলের সমস্যায় ভুগছি চিকিৎসা করিয়েছি কিন্তু সমস্যাটা এখনও রয়েই গেছে ডাক্তার বলেছে যে টনসিল কেটে ফেলে দিতে এই অবস্থায় আপনার পরামর্শ চাই হ্যাঁ তাসমিন আমি একটি কথা বলতে চাই যে আমাদের এই যে এখানে যে গ্লানটা আছে এই গ্লানটে মাঝে মাঝে ইনফেকশন হয় আমি তো সবসময় বলি মুখ দিয়ে সব রোগ হয় শুরু তো এই মুখের ভিতর দিয়ে এই গ্লানটার এটার একটা কাজ আছে এটা একটা ফাংশন আছে এটা সৃষ্টিকর্তা নিজে মানুষের জন্য দিয়েছেন এটা হলো আমাদের এই নাক মুখ গলা কণ্ঠনালী দিয়ে লোমকপর গোড়া দিয়ে যত রোগ ঢুকে ও এটাকে ধরে কেস করে এবং সে এটাকে প্রতিরোধ করে এখন এটা দুইটা একটা প্রতিরোধ দুর্গ এটা আপনার একটু খারাপ লাগবো বলেই আপনি কেটে ফেলে দিবেন এটা কিন্তু ঠিক কাজ না এটা আপনি রাখতে পারেন একটু যদি কষ্ট করেন আপনি যদি এক মাস গরম পানি খান আপনি যদি মুখে একটু লবঙ্গ রাখেন একটু কাঁচা হলুদ রাখেন একটু আদা রাখেন আপনি যদি একটু গরম গরম লিগার চা খান এই সময় আপনি দুধ চিনি মিষ্টি এই জাতীয় জিনিস যদি না খান ঠান্ডা জিনিস না খান আলহামদুলিল্লাহ এটা ভালো হয়ে যাবে এটা আমি পরীক্ষা করে বলছি কারণ আমরা দুইজনই দুই দিকের আমরা প্র্যাকটিশনার ডাক্তার উনিও অ্যালোপেথিতে ভালো প্র্যাকটিস করেন আমিও ভালো প্র্যাকটিস করি আমরা প্রায় দশ পনেরো লক্ষ রুগীকে নিয়ে ডিল করে ফেলছি গত চল্লিশ বছরে অতএব আমরা কম জানলেও অনেক কিছু শিখে ফেলছি রুগীদের সাথে মিশে মিশে তাদেরকে ওষুধ দিয়ে তাদের কাছ থেকে রিটার্ন নিয়ে তাদেরকে খাদ্য খাওয়াইছি তাদেরকে পথ্য খাওয়াইছি তাদেরকে মশলা খাওয়াইছি তারা যে উপকার পেয়েছে তার ফলেই আমরা খুব শক্তভাবে বলছি মন এটা অপারেশন না করেও এর সুচিকিৎসা আছে যদি আপনি এইখানে একটু আপনি কাঁচা হলুদ দেন এইখানে একটু রসুন বেটে দেন যদি আপনার স্কিন কোনো প্রবলেম না থাকে অ্যালার্জি না থাকে তাহলে রসুন বেটে দিতে পারেন আর আপনি মুখে রসুন খান আদা খান গরম চা খান গরম পানি খান মানে গরম 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 জিনিস যত আছে সব আপনাকে খেতে হবে খেলে পরে এটা এখানে প্রতিরোধ হবে বেশি ঠান্ডা লাগিয়েছেন এখানে একটা মাফলার ব্যবহার করবেন যখনই আপনি যে কোনো সময় ঠান্ডা লাগবে সাধারণত আপনাকে গরমের কাছে যেতে হবে সারা পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানটাকে দুইটা ভাগে ভাগ করেছে আমি পরবর্তী আহ আগামীকাল পরবর্তী রাতে আমি এই প্রশ্নটার উত্তর দেব আচ্ছা ধন্যবাদ ডাক্তার আলমগীর বতী প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের সঙ্গে এতক্ষণ অনুষ্ঠানে যোগদান করার জন্য এবং দর্শক সাদর আমন্ত্রণ রইল আগামীকাল রাতে বিজয় টিভির পর্দায় চোখ রাখার জন্য আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে পরবর্তী পর্বটি প্রচারিত হবে তখন আমরা নাক কান গলার কিছু অসুখ যেমন টনসিলের প্রশ্নটি আমাদের যে প্রিয় দর্শক করেছেন সেই বিষয়ে আলোচনা করব এবং সাথে আপনাদের পাঠানো অন্যান্য প্রশ্নের উত্তর তো রয়েছেই দর্শক আপনারা অনেক ভালো থাকুন তবে যাবার আগে জানিয়ে দিই আমাদের কাছে আপনারা প্রশ্ন লিখতে পারেন ইমেইলও করতে পারেন ইমেইল হচ্ছে আলমকির মতি অ্যাট দ্য কিংবা প্রশ্ন করতে পারেন মডার্ন হারবার গ্রুপ দুই নম্বর শহীদ তাজউদ্দিন রোড মগবাজার ঢাকা এক দুই শূন্য সাত দেখা হবে আগামীকাল রাতে তা আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন অনেক ভালো শুভরাত্রি মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ ধার্বাল গ্রুপ আছে সারা খন্ড দর্শক স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে নিন অনুষ্ঠানটি দেখার জন্য দর্শক অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে যারা আমাদের অনুষ্ঠানটি নিয়মিত দেখেন যারা আমাদের কাছে প্রশ্ন দেখেন এবং যারা অনুষ্ঠান সম্পর্কে আপনাদের বিভিন্ন মতামত এবং পরামর্শ দিয়ে থাকেন তাদের সবাইকে দর্শক আপনারা দেশে এবং বিদেশে যে যেখানেই বসেছেন এই টিভি সেটের সামনে অনুষ্ঠানটি দেখার জন্য তাদের সবাইকে রইল আমাদের তরফ থেকে ভালোবাসা দর্শক অনেক প্রশ্ন পাঠিয়েছেন ইমেলের মাধ্যমে আমাদের ঠিকানায় সে সকল কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজ আমরা উপস্থিত হয়েছি আপনারা জানেন যে আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য এবং খাদ্যপথ্য পুষ্টি হার্বস বা ওষুধি গাছ নিয়ে আলোচনা করার জন্য যিনি বিজয় টিভির স্টুডিওতে উপস্থিত থাকেন তিনি হচ্ছেন আমাদের দেশের এবং এই উপমহাদেশের একজন সুপরিচিত হারবার গবেষক চিকিৎসক মডার্ন হারবার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি আসুন তাহলে আপনাদের প্রশ্ন নিয়ে আজকের আমাদের পর্বটি শুরু করি প্রথমেই যার প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে শাহ সগির আহমেদ তিনি ঢাকার যাত্রাবাড়ি থেকে লিখেছেন বয়স বিয়াল্লিশ বছর প্রশ্ন করেছেন যে আমি কানের সমস্যায় ভুগছি ঘুমের মধ্যে কানের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় পিঁপড়া যায় এবং সে জায়গায় চুলকায় এই অবস্থায় কি করণীয় জানাবেন জি ছগীর ভাই আপনার কানে একটু নিম তেল ব্যবহার করতে হবে কটন বার দিয়ে দুনো কানে এক কানে সমস্যা হলে একটু দুই কানে কটন বার দিয়ে নিম তৈল দিবেন যদি নিম তৈল আপনি জোগাড় করতে না পারেন তাহলে নিম পাতা রস বের করে রসটা কটন বারে ভিজিয়ে ওইটা দনো কানে দিনে দুই থেকে তিনবার দেওয়ার অভ্যাস করতে থাকেন আর যদি একান্ত আপনি নিম গাছ জোগাড় করতেও না পারেন তাহলে আপনি কাঁচা হলুদের রস আপনি কানের ভিতরে দিবেন কটন বার দিয়ে ভিজিয়ে ভিজিয়ে দিনে তিনবার করে কাঁচা হলুদের রস দিবেন। আরেকটা কথা আপনি মিষ্টি খাওয়া একদম বন্ধ করে দিবেন যে কোনো একটা মিষ্টি খাওয়ার থেকেই আপনার এই কানের সমস্যার সৃষ্টি হচ্ছে আপনার যেরকম সর্ব ধরনের চিনির মিষ্টি বন্ধ করবেন আপনি মিষ্টি বলতে খুরমা খেজুর কিশমিশ এগুলো খেতে পারবেন আপনি মিষ্টি বলতে যেরকম আপনার ডায়াবেটিস হইলে যারা মিষ্টি খায় না ওই রকম তিনটা মাস আপনি মিষ্টি খাওয়া থেকে বিরত থেকে আপনার এই সমস্যাটা সমাধান করে নেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন যদি আপনার নাক ডাকার অভ্যাস থেকে থাকে সাধারণত দেখা যায় যে কানে যাদের সমস্যা হয় তাদের নাকেও একটু সমস্যা হয় মানে নাক ডাকার সমস্যা থাকলে আপনি সরষার তেল কাঠি সরষার তেল দুই নাকে রাতে দুই তিনবার দিয়ে শোবেন সকালবেলা ঘুম থেকে উঠে দুই নাকে সরষার তেল কটন বার দিয়ে দিতে পারবেন দিলে আপনার নাকটা যদি ভালো চালু থাকে তাহলে পরে আপনার এই যে সমস্যা এটার সাথে অক্সিজেনের একটু সম্পর্ক আছে যাদের শরীরে অক্সিজেন কম টানে মানে বিভিন্ন প্রতিবন্ধকতা নাকে থাকলেই আপনার কিন্তু অক্সিজেনটা কম আসবে এই কারণে আপনি ছোটো দু একটা ভেন্টিলেশন বা দরজা জানলা এগুলির দিকে একটু খেয়াল রাখবেন যাতে একদম শীত দেখে সব কিছু বন্ধ করে আপনি শোবার চেষ্টা করবেন না আর আপনার ল্যাব খাতা বালির চাদর এগুলি কোনো দিনও আপনার মাথা ঢেকে আপনি শোবেন না মাথা ঢেকে শুলে কান ঘেমে আপনার এই ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে অনেক সময় দেখা যায় যে অনেকে এই ধরনের কারণের জন্য বা যাদের কান পাকে বা কানে সমস্যা আছে হ্যাঁ তারা মাথায় ভুন ভুন একটা শব্দ পান এবং মাথা ব্যথা হয় সেই ক্ষেত্রে আপনাকে আমলকি হর্তুকি বহেরা এই আমলকি হর্তুকি বহেরা তিনটায় মিলে ত্রিফলা এই ত্রিফলা এক মুঠ পরিমাণ মানে তিরিশ গ্রাম পরিমাণ ত্রিফলা একটা গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখবেন সন্ধ্যায় ভিজিয়ে সকালে খেতে হবে এক মাস তাহলেও এই ধরনের সমস্যার আপনি একটা ভালো সমাধান পাবেন তবে সবচেয়ে ভালো হলো আপনি নিম পাতা প্রতিদিন তিনবার কচি নিমপাতা পাতা চিবাবেন এবং খেয়ে ফেলবেন আবার আপনার নিম পাতার রসটা আপনার দুই কানে ব্যবহার করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে ভালো করবে এই এর পাশাপাশি পাশাপাশি তো অবশ্যই যে যে জায়গাটা ইনসেক্ট বাইট পোকামাকড় বা কীটপতঙ্গ কামড় দিল সেই জায়গায় যেহেতু খুব অ্যাসিডিক হয়ে যায় অ্যাসিড নিঃসরণ করে এই কারণে কিন্তু আমাদের একটু জ্বালা পোড়া ভাব হয় ওই কারণে প্রথমে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে অবশ্যই পানি দিয়ে জায়গাটা আক্রান্ত জায়গাটা ভালোভাবে ধুয়ে ফেলা তাহলে উপরে যে পয়জনটা বা বিষটা থাকলো সেটি সুপারফিশিয়ালি চলে গেল। এবং পরবর্তীতে আপনার যে মেজারমেন্টগুলো নিতে বললেন সে সেগুলি নেওয়া যায় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যে অবশ্যই এই চুলকানি ভাব বা চুলকানি হলেই আমরা একটু লক্ষ্য রাখবো সচেতন থাকবো যে যাতে দিয়ে চুলকালে কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ার একটা চান্স থাকে ফলে জটিলতা কিন্তু আরও বাড়ে হ্যাঁ অনেকে তো কানের ভিতরে হচ্ছে তো অনেকে কিন্তু আবার কানের ভিতরে ধারালো কোনো জিনিস দিয়ে কান পরিষ্কার করতে চেষ্টা করে সেটা আরও বিপজ্জনক অতএব কটন বাটটা একটু নিম তেল ভিজিয়ে কানে দিবে আর রাতে শোয়ার সময় একটু কটন বার দিয়ে নাকের ভিতরে সরষের তেল বা নিম তেল কালিজিরা তেল দিতে পারবে যার ফলে নাকটা যদি পরিষ্কার থাকে তার ঘুমটা ভালো হবে অক্সিজেন প্রবাহটা ভালো হবে আমাদের জন্য অক্সিজেন হার্টের ভিতরে এত বেশি প্রয়োজন হয় মাথার ভিতরে এত বেশি প্রয়োজন হয় যে আমাদের প্রয়োজনীয় এটা অক্সিজেনটা নেওয়ার জন্য আমাদের বাড়ির জালনা দরজা ভেন্টিলেশন এবং বিভিন্ন ধরনের আম গাছ নিম গাছ এগুলো আমাদের বাড়িতে থাকা দরকার আছে আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে কান অযথা খোঁচাখুচি করি বা অযথা চুলকাই বা অযথা কোনো কিছু দিয়ে কানটা পরিষ্কার করার চেষ্টা করি হ্যাঁ এটি কিন্তু না করাই ভালো অনেকে যে পাখির পালক দিয়ে কলমের শীষ দিয়ে কিংবা সেফটিমিন দিয়ে বিভিন্ন কিছুভাবে নাক পরিষ্কার করার চেষ্টা করি আমাদের শরীরে আল্লাপাকে এমনভাবেই আমাদের কান সৃষ্টি করেছে যে এটার বাইরে যে ময়লাটা বা ওয়াক্সটা বা খুলটা এটা অটোমেটিক্যালি প্রাকৃতিক উপায় বেরিয়ে যায় এই কারণে কিন্তু অযথা খোঁচাখুচি করার দরকার নেই অনেক সময় কিন্তু এরকম দেখা যায় যে এই সমস্ত জিনিস অ্যাপ্লাই করলে এবং খোঁচাখুচির ফলে কানের পর্দা যেটা মধ্যকর্ণে থাকে সেই পর্দা ফেটে যেতে পারে পারমানেন্টলি ক্ষতি হতে পারে ক্ষতি হতে ফলে আপনার এই ক্ষেত্রে বধিরতার সৃষ্টি হয় অত খুব সাবধান থাকবেন দর্শক যে কোনো কিছুই অতিরিক্ত ব্যবহার করা অতিরিক্ত টর্চার করা আমাদের শরীরের জন্য কিন্তু স্বরূপ হতে পারে এবং এমনকি এগুলো থেকে কিন্তু প্রাণহানি বা মৃত্যুর একটা আশঙ্কাও থেকে যায় কারণ কান হচ্ছে কি আমাদের পঞ্চ ইন্দ্রের একটি আমাদের পুরা শরীরকে ভারসাম্য রক্ষা করে কিন্তু কান চোখ নাক ত্বক চিব্বা অত এগুলার যদি কোনো কিছু বেশি অতিরিক্ত ব্যবহার করা হয় মাত্রাতিরিক্ত ব্যবহার করা যে কোনো কিছুরই তারা কিন্তু একটা ক্ষতির আশঙ্কা থাকে ভাই শাসকের প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আশা করি যে আপনি সাময়িকভাবে একটা উত্তরটি পেয়েছেন এবং সবচেয়ে বড় কথা হলো যে আপনার বিছানা বা আপনার ঘরের পরিবেশটা বা ঘরের পরিবেশটা এমনভাবে থাকতে হবে যাতে এটি মোটামুটিভাবে একটা জীবাণুমুক্ত থাকে ভেন্টিলেশন আলো বাথা যে চলাফেরা থাকে এবং যাতে কোনো দুর্গন্ধযুক্ত না হয় এদিকে লক্ষ্য রাখবেন তাহলেও কিন্তু আপনার এই ধরনের ইনসেক্টগুলো থেকে আরও দূরে থাকতে পারবেন আপনার ঘুমটাও ভালো হবে প্রশ্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আরেকটি প্রশ্ন যাই এবারের প্রশ্নটি আমাদের কাছে করেছেন ঢাকার সূত্রাপুর থেকে দিলারা আলম তার বয়স ৪৫ বছর তিনি বললেন যে ছোটবেলা থেকে আমি মাংস খাই না আত্মীয় স্বজনদের বাসায় গেলেও শাকসবজি খেয়ে থাকি কিন্তু ইদানিং রাতে খাবারের পরে মুখ ভর্তি করে বমি আসে শরীর খুব দুর্বল লাগে এক্ষেত্রে করণীয় কি জানাবেন জি বোন দিলার আলম আপনার বমি আসাটা হলো নার্ভাস সিস্টেমের ব্যাপার এটা আপনার নার্ভাস সিস্টেমটা হয়তো বেশি গরম হয়ে যায় এজন্য মাথায় আপনাকে বারবার একটু পানি দিতে হবে আর আপনি মিষ্টি জিনিস খাওয়া বন্ধ করতে হবে আর অস্বাভাবিক ঝাল চুকাও আপনি খেতে পারবেন না আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ রাখবেন ইতিমধ্যে আপনি মুখের বিতে আদা এবং লবঙ্গ রাখবেন পৃথিবীর যত বড় বমি হোক আদা এবং লবঙ্গ এটা প্রতিরোধ করতে পারে এবং আদার রস সকালে বিকালে রাতে তিনবার টেবিল চামচের এক চামচ করে একটু মধু দিয়ে খেতে পারবেন আর লবঙ্গ আপনি দুই গালের ভিতরে কয়েকটা সাত আটটা লবঙ্গ চুষে চুষে খাওয়ার অভ্যাস করলে এই ধরনের বমি বমি ভাব বা নার্ভাস সিস্টেমের সমস্যাটা প্রতিরোধ করা যায় অনেকের গাড়িতে উঠলে বমি হয় অনেকের বিমানে উঠলে বমি হয় অনেকে অনেক উঁচু বিল্ডিংয়ে চোদ্দ পনেরো তলা বিল্ডিংয়ের ছাদে উঠে নিচের দিকে চাইলে বমি হয় এই ধরনের সকল বমি মায়ের পেটে বাচ্চা আসলে বমি হয় সকল বমি প্রতিরোধ করতে পারে আদা রোগ বেধি আধা আরোগ্য খেলে আদা রোগ ব্যাধি আধা অর্ধেক রোগ আরোগ্য করতে পারে আধা এবং লবঙ্গ আমাদের মুখের ভিতরের যত সমস্যা আছে দাঁতের গোড়ায় যত সমস্যা আছে দাঁতের মারিতে যত সমস্যা আছে সকল সমস্যার জন্য এক নাম্বার ওষুধ সারা বিশ্বব্যাপী লবঙ্গ তাহলে লবঙ্গের একটা বিশেষ বিশেষ ভূমিকা আছে যেটা আমাদের নার্ভাস সিস্টেমকে সুন্দর রাখতে পারে সজীব রাখতে পারে নার্ভাস সিস্টেমে অতিরিক্ত রক্ত পরিবহন ক্ষতিকারক কম রক্ত পরিবহন ক্ষতিকারক দুইটা কি আমাদের এই লবঙ্গ এবং কাঁচা হলুদ এবং ইয়ে আদা এটা ই করতে পারে সুরক্ষা করতে পারে আচ্ছা অতএব আমরা নার্ভাস সিস্টেমের যে কোনো সমস্যার জন্য আদা অনেক বেশি বেশি করে খাওয়ার অভ্যাস করবো আমাদের অনেক দর্শকই প্রশ্ন করেছেন যে এই যে অনেকের বমি বমি ভাব হয় বা বমি হয়ে যায় কি কারণে হয় একটি এইটিন একটু আলোচনা করতে চাই আপনার সাথে তার আগে একটি বিরতি নিয়ে নিবি প্রদর্শক দর্শক দেখছিলেন মডার্ন হার্ব গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন অনুষ্ঠানটি আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তবে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি বিরতির পর আবার দেখা হবে সঙ্গেই থাকুন মডার্ন হার্ব গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ দর্শক বিরতির পর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই মডার্ন হার্বাল গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে নিন অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছিলাম বমি বা বমি বমি ভাব শিশু থেকে নিয়ে শুরু করে বৃদ্ধ পর্যন্ত অনেকের জীবনে অনেক সময় এই ধরনের সমস্যা